ত্রিপুরার রাজ্যে দুটি লোকসভা আসনেই ভারতের জনতা পার্টি দলের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন তা এখন শুধু সময়ের অপেক্ষা মানুষ উন্নয়নের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও উন্নয়নের পাশে থাকবেন উদয়পুর মহকুমার কয়লার মাঠ এলাকায় আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের অর্থ ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহড়ায় হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই রাজ্যে অনুষ্ঠিত হবে দুহাজার সালে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য প্রায় প্রতিদিনই যোগদান সভার আয়োজন করছে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল এরই অঙ্গ হিসেবে শিববারি শক্তি কেন্দ্রের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একত্রিশ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কয়লার মাঠ এলাকায় শুক্রবার এক নির্বাচনী জনসমাবেশ ও যোগদান সভার আয়োজন করা হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে একুশ পরিবারের মোটর সাতান্ন জন ভোটার এদিন যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নবাগতদের আগামী উনিশে এপ্রিল প্রথম পর্যায়ে যে লোকসভা নির্বাচন সেটা আমাদের পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচন দিয়ে শুরু হচ্ছে এবং আপনারা সকলে জানেন ভারতীয় জনতা পার্টির এই পশ্চিম লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ মাননীয় বিপ্লব কুমার দেবজি আমাদের প্রার্থী হয়েছেন এবং তাকেই সমর্থন তারই সমর্থনে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেখানে মানুষের কাছে আমাদের ভোট প্রার্থী আমরা এখানে সমবেত হয়েছি তো স্বাভাবিকভাবেই সেই দিন সকলে মিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার চ্যিকে পদ্মবুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তি করার লক্ষ্যই আমাদের এই আবেদন এবং এটাও নিশ্চিন্ত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার দশ বছর শাসন ব্যবস্থা যিনি দেশের অগ্রগতিকে অনেক অনেক দূর নিয়ে এগিয়ে গেছেন এবং এটাও সত্যি যে আজকে আমাদের দেশ যেখানে অনেক পিছিয়ে পড়ার মধ্যে ছিল সেখানে অর্থনীতির থেকে শুরু করে সার্বিক উন্নয়নের দিক দিয়ে দেশের প্রধানমন্ত্রীর আদর্শ নীতিতে এবং একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে যে কার্য করেছেন তার ফলশ্রুতির সুরক্ষ যে আজকে এই দেশের সঙ্গে সঙ্গে আজকে আমাদের রাজ্যের উন্নতিও অনেক অনেক বেশি ত্বরান্নত গতিতে আমরা চলেছি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই জায়গাটা আজকে স্থির করেছেন যে এই দেশ ভারতবর্ষ যেখানে সারা পৃথিবীতে বিভিন্ন শক্তিশালী দেশগুলো আছে তারা আজকে কখনো ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতামতকে অগ্রাহ্য করে এই পৃথিবীর কোনো শাসন ব্যবস্থার সিদ্ধান্ত নিতে পারছেন এটা সবাইকে চিন্তা করতে হবে যে এইভাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর এই নেতৃত্বকে স্বীকার করে নেওয়া তাহলে আমাদের দেশের কতটা সম্মান বৃদ্ধি হয়েছে শুক্রবারের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার এবং রাধাকিশোরপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস ব্যুরো রিপোর্ট আর ই নিউজ